এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ইয়ে হ্যায় এবিসি নিউজ এজিটি লাইভ। দিস ইজ এবিসি নিউজ এজিটি লাইভ। রাজধানীর আদ্রাজের জমুনি এলাকায় রড চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে 15 বছরের এক নাবালক চোর। স্থানীয়রা তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে রাস্তার পাশে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরবর্তী সময় পুলিশ এসে নাবালক চোরকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সাধারণ নাগরিক হিসেবে ট্রিটমেন্ট তো এখন নিলে থানার থেকে ডাকে না, ছেড়ে দিতে আছে তো তার ইয়ে সিস্টেমই চলছে। তো একটু যাই দুইটা একটু পানিশমেন্ট দেওয়া দরকার, একটু শাস্তি না হলে কেতে তো শুধরাইব কেন, ধরে শুধরান্ত লাগবো তারে না। তো রাস্তার মতো দূরে রাখছি, যে আইতেছে তে দিয়ে কথা পরমার্থ তো তারা বাসায় রাখছি। নারী তো বাচ্চা বয়স্ক তো অল্প চলব, তারা কি মারবো পুলিশ তো দেখা যাক কি ট্রিটমেন্ট করে।